ষোড়শ সংশোধনী রায়ের সাথে প্রধান বিচারপতির ছুটির কোনো সম্পর্ক নেই বললেন আইনমন্ত্রী। অসুস্থতার কারণ দাবি অ্যাটর্নি জেনারেলের। সড়কের চেকপোস্ট এড়াতে সাগরের বিপজ্জনক রুটে ঢুকছে শরণার্থীরা। ডিজিটাল নিবন্ধনে নানা টাল বাহানা রোহিঙ্গাদের, কঠোর হবার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনসংখ্যার বিষয়টি বাদ দিতে যাচ্ছে কমিশন, বিবেচনায় ভোটার সংখ্যা ও প্রশাসনিক অঞ্চল। বন্যায় ক্ষতিগ্রস্ত 8 লাখ কৃষকের পুনর্বাসনে 137 কোটি টাকার সহায়তা দিচ্ছে সরকার, চলবে কৃষি প্রণোদনা কর্মসূচিও। এবং খানা খন্দের কারণে চলাচলের অনুপযোগী রাজশাহী চাপায় নবাবগঞ্জ মহাসড়ক, অসহনীয় ভোগান্তি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি ফাহমিদা মৌটুসি। ষোড়শ সংশোধনীর রায়ের সঙ্গে প্রধান বিচারপতির ছুটির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ক্যান্সার সহ নানা রোগের কারণে স্বেচ্ছায় ছুটি নিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। এদিকে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সিনিয়র আইনজীবীরা। ছুটির পর প্রথম কার্যদিবসে হাইকোর্টে কোনো বিচার কাজ না হলেও আপিল বিভাগ বসেছিল 1 ঘন্টার জন্য। প্রধান বিচারপতি এস কে সিনহার আকস্মিক ছুটিতে যাওয়া নিয়ে দিনভর আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর এ নিয়ে মুখ না খুললেও সিনিয়র আইনজীবীরা দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন ব্যক্তিগত কারণে তার ছুটিতে যাওয়া নিয়ে রাজনীতি করা সমীচীন নয়, আর বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের মতে নানা সমালোচনার মুখে পড়ে নিজে থেকেই তিনি অসুস্থতার ছুটি নিয়েছেন। আমরা আইনজীবীদের যে দাবিটা ছিল সেই দাবিগুলি আমরা প্রকাশ করেছি আমাদের বিভিন্ন মিটিংয়ে। এখন সেই প্রেক্ষাপটে অথবা অন্য কিছুতে অথবা শরীরের অসুস্থতার কারণে উনি ছুটি নিয়েছেন, এটাকে নিয়ে আমার মনে হয় যে কোনো রকম বিতর্ক সৃষ্টি করা বা কোনো রকম প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না। যদিও তাদের সাথে ভিন্নমত পোষণ করে সিনিয়র আইনজীবী শাহদিন মালিক মনে করেন যে সময়ে এবং যে প্রক্রিয়ায় তিনি ছুটিতে গেলেন তাতে মানুষের মনে সন্দেহের উদ্রেক হয়েছে। আমাদের কারোর জন্য স্বস্তিকর হয় নাই, আর এই ধরনের ঘটনায় যেটা আমার যেটা আশঙ্কা যে উচ্চতম আদালতের প্রতি জনগণের যে আস্থা সেই আস্থাতে চিড় ধরতে বাধ্য। আর প্রধান বিচারপতির ছুটি নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিথ্যাচার করছে অভিযোগ করে অ্যাটর্নি জেনারেল দাবি করেছেন প্রধান বিচারপতিকে গৃহবন্দী করার অভিযোগ ভিত্তিহীন। এটা সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত ব্যাপার, এইখানে এই সমস্ত বক্তব্য দিয়ে এই একটি বিশেষ রাজনৈতিক দল তারা নানা রকম ফায়দা লোটার চেষ্টা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রধান বিচারপতি কার সাথে কথা বলবেন, কার সাথে দেখা করবেন না করবেন সম্পূর্ণ তার ব্যাপার। এদিকে মঙ্গলবার হাইকোর্টের কোনো বেঞ্চ না বসলেও সকাল 9টা থেকে 10টা পর্যন্ত আপিল বিভাগের বিচার কাজ হয়েছে, আর দুপুর 2:15টায় অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট বৈঠক, যে বৈঠকে হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতির হঠাৎ ছুটিতে যাওয়া দুঃখজনক এবং সরকারের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভা শেষে এ কথা বলেন তিনি। আগামীকাল বিকেল 4টায় সিনিয়র আইনজীবীদের নিয়ে আবারও বৈঠকে বসবেন এবং এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আবেদন করবেন বলেও জানান তিনি। মাননীয় প্রধান বিচারপতির যে ছুটিতে যাওয়াটা আকস্মিক ছুটিটা এটা আমাদের সকলকেই মর্মাহত করেছে এবং আমরা মনে করি যে এই বিচার ব্যবস্থার উপরে এটা বিচার ব্যবস্থার জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা কারোর জন্য মঙ্গলজনক নয়, সরকারের জন্য মঙ্গলজনক নয় এবং তার সাথে দেখা না করতে পারায় আমরা আরো উদ্বিগ্ন। এবার রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ। রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্বের ভিত্তিতে কাজ করার কথা জানিয়েছে মিয়ানমার। সোমবার জেনেভায় জাতিসংঘ শরণার্থী সংস্থার এক সভায় একথা জানান মিয়ানমারের সমাজ কল্যাণ মন্ত্রী উইন মিয়াত আয়ে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপো গ্র্যান্ডি। এদিকে রাখাইনের অধিবাসীদের অকল্পনীয় দুর্দশা ও ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক চাপের মুখে সোমবার বিদেশি কূটনীতিক, জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থার প্রতিনিধি দলকে রাখাইন পরিদর্শনে নিয়ে যায় মিয়ানমার কর্তৃপক্ষ। 48 জন প্রতিনিধি তিনটি দলে ভাগ হয়ে রাখাইনের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এদের মধ্যে জাতিসংঘের 3 জন প্রতিনিধিও ছিলেন। তারা সেখানে ব্যাপক সহিংসতা ও জনদুর্ভোগের প্রমাণ পেয়েছে বলে জানায় এএফপি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। এর মধ্যে রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ দরকার বলে মন্তব্য করেছেন ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। সোমবার জেনেভায় সংস্থার নির্বাহী কমিটির সভায় তিনি বলেন, চলতি বছর মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশের 20 লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে শরণার্থী হয়েছে। রোহিঙ্গারা রাষ্ট্রহীন হয়ে পড়েছে, তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। 5 লাখের বেশি রোহিঙ্গা রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসলেও তারা মানবেতর জীবনযাপন করছে, তারা ক্ষুধায় কাতরাচ্ছে। দিন যতই যাচ্ছে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সভায় মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী রাখাইনে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান। পালিয়ে যাওয়া শরণার্থীদের আগ্রহ অনুযায়ী যে কোনো সময় প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে, তবে তাদেরকে 1993 সালের বাংলাদেশ মিয়ানমার চুক্তির ভিত্তিতে মিয়ানমারে প্রবেশের যোগ্য হতে হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি। সংঘাতপূর্ণ রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা 1/4 শিশু এখনও কোনো সহায়তা পায়নি বলে জানিয়েছে ইউনিসেফ। সোমবার সংস্থাটির প্রধান অ্যান্থনি লেক কক্সবাজারে শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের খোঁজ খবর নেন। ইউনিসেফ পালিয়ে আসা শরণার্থীদের ত্রাণ সরবরাহ কর্মসূচি আরও জোরদারে কাজ করছে বলেও জানান তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সড়কপথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চেকপোস্ট এড়ানোর কৌশল হিসেবে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে সাগরের বিপজ্জনক রুট ব্যবহার করছে রোহিঙ্গারা। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে দালালদের সহযোগিতায় তারা সাগর পথে কক্সবাজার হয়ে এখন চট্টগ্রামমুখী। এতে দুর্ঘটনা ও প্রাণহানিও বেড়েছে। কয়েকদিন আগে নৌকা ডুবে 20 জনের মৃত্যুর পাশাপাশি গত 1 সপ্তাহে 250 দালালকে আটকের পরও এই রুট বন্ধ করা যাচ্ছে না। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। টেকনাফের শাহপরী দ্বীপের জিরো পয়েন্টে একের পর এক এসে থামছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবাহী কাঠের নৌকা। কোন রকম প্রশাসনিক বাধা ছাড়াই রোহিঙ্গারা বেরিবাদে নামার পর চলে যেতে পারছে আশেপাশের শরণার্থী শিবির কিংবা আশ্রয় কেন্দ্রগুলোতে। কিন্তু এর ভিন্ন চিত্র কম নয়। সাধারণ রোহিঙ্গারা আশ্রয়ের জন্য বর্তমানে এই রুট ব্যবহার করলো, অবস্থাপন্ন রোহিঙ্গারা ব্যবহার করছে সাগরের নতুন পথ, আর তাদের গন্তব্য শরণার্থী শিবিরের বাইরে অন্য কোথাও। যা যারা তারা কি যেতে গেল, সরকারের কিন্তু দেওয়ালের নির্দেশ তারপরে তারা চুরি করে যাবে গেলে চেষ্টা করে আর কি। নৌকা দিয়ে রোহিঙ্গারা কক্সবাজার থেকে সিটাং যাইবার ব্যবস্থা করে। স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের অভিযোগ, সংঘবদ্ধ একটি দালাল চক্র বাংলাদেশমুখী রোহিঙ্গাদের মধ্যে অবস্থাপন্নদের আগেই নিজেদের জিম্মায় নাই। এরপর কাঠের নৌকা যুগে শাহপরী দ্বীপের জিরো পয়েন্টের পরিবর্তে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওদের থেকে যা টাকা স্বর্ণ অলঙ্কার সুযোগ বুঝে কেড়ে নিয়ে নেয়, এরপর আবার বেশি টাকার লোভে ওরা শাহপরী দ্বীপ থেকে ছোট ছোট ডেঙ্গি নৌকা করে কক্সবাজার দিকে নিয়ে আসে। কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন শাহপরী দ্বীপ ক্রস করে অন্য জায়গায় দিয়েও তারা অনুপ্রবেশ ঘটছে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে হাতে নাতে ইতিমধ্যে 200-এর অধিক দালালকে আমরা ধৃত করেছি। এবং রোহিঙ্গাদের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ঠেকাতে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির 15টির বেশি চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্টের নজরদারি এড়াতেই রোহিঙ্গারা সাগরপথ ব্যবহার করছে বলে তথ্য পুলিশের। বিভিন্ন চেকপোস্টকে অতিক্রম করানোর জন্য তারা হয়তো রোহিঙ্গাদেরকে কক্সবাজারের দিকে এই ধরনের একটা প্রয়াস থাকতে পারে নামাই দেওয়ার, যেহেতু চেকপোস্টগুলো অতিক্রম করলে তো আর কোনো বাধা থাকবে না। যেমাত্র সংবাদ পায় যে দালালের খোপ করে পড়ছে রোহিঙ্গারা, তখন আমরা সাথে সাথে ওদেরকে গ্রেফতার করি এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতেছি। 28 সেপ্টেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার যাওয়ার পথে ইনেনি সৈকত এলাকায় রোহিঙ্গাবাহী কাঠের নৌকা ডুবে অন্তত 20 জনের মৃত্যু হয়। এর আগে টেকনাফের বিভিন্ন অংশ থেকে আরও 115 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মিয়ানমার থেকে নৌকা যোগে নাফ নদী পেরিয়ে টেকনাফের শাহপরী দ্বীপে এখানে আসবে এবং এখান থেকে পায়ে হেঁটে চলে যাবে আশপাশের শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের জন্য এটি অলিখিত নিয়ম, কিন্তু অনেক রোহিঙ্গাই এই নিয়ম মানছে না। তারা চেষ্টা করছেন কাঠের নৌকা করে কক্সবাজার সদর কিংবা চট্টগ্রামের দিকে চলে যেতে, আর এর ফলে ঘটছে প্রাণহানি। এক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তারা বলছেন রোহিঙ্গারা যতক্ষণ না পর্যন্ত তাদের অবস্থান নিয়ে সচেতন হবে না, ততক্ষণ পর্যন্ত এ প্রাণহানি ঠেকানো যাবে না। কক্সবাজারের টেকনাফ শাহপরী দ্বীপ থেকে কমল দে, সময় সংবাদ।
এদিকে ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনে নানা টালবাহানা করছে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা। এতে গতি হারিয়েছে নিবন্ধন ও পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। মিয়ানমারের নাগরিক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্যই নতুন কার্ডে তাদের পরিচয় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে নিবন্ধনের আওতায় আনতে আরও কঠোর হবার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূর্যউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ডাটাবেস তৈরির জন্য গত 11 সেপ্টেম্বর থেকে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় শুরু হয় সরকারিভাবে নিবন্ধন কার্যক্রম। শুরুতে জনবল সংকট ও কারিগরি সীমাবদ্ধতার কারণে নিবন্ধন কার্যক্রমে ধীরগতি থাকলেও পরবর্তীতে কেটে যায় সে সমস্যা। প্রথম দিকে পরিচয়পত্রে রোহিঙ্গা মুসলিম হিসেবে তাদের পরিচিতি দেওয়া হলেও নতুন কার্ডে নাম ঠিকানার পাশাপাশি জাতীয়তা হিসেবে মিয়ানমারের নাগরিক উল্লেখ করায় নিবন্ধনে অনাগ্রহ দেখাচ্ছে অনেক রোহিঙ্গা। রোহিঙ্গা নলেখের আর মুসলিম বলি হয়ে নরে আর মায়ানমার হয়ে রে রেখে রাতে আর নগরী দিয়ে আনলে হইলে এক ডলিয়া দিয়ে দুসরা আর ডলিয়া তো দেরি আনো কারণ আইন হলে দিয়েছে আর আর নাগরিক নদেরে দিকে মনে করি নলই। মিয়ানমারের নাগরিক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্যই তাদের পরিচয়পত্রে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যখন এদেরকে পুনরায় আবার ফেরত পাঠানো হবে তখন মিয়ানমারের নাগরিক হিসেবে ফেরত পাঠানো হবে, নট এজ এ রোহিঙ্গা, যার জন্য রোহিঙ্গাটা এখন আমরা উল্লেখ করছি না। এখন এই জন্য হয়তো এদের ভিতরে কোনটা কনফিউশন থাকতে পারে। তবে সব রোহিঙ্গা শরণার্থীকে নিবন্ধনের আওতায় আনতে কঠোর হবার পাশাপাশি তাদের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও নিবন্ধন কাজে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে অবশ্যই এই রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা আমাদের প্রয়োজন হলে তারা যখন সহযোগিতা করবে অবশ্যই আমরা তাদেরকে ওয়েলকাম করব, কিন্তু আমরা বসে নেই, আমরা আমাদের নিজেদের রিসোর্স থেকে আমরা শুরু করে দিয়েছি। গত 25 আগস্ট থেকে এখন পর্যন্ত নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া 5.25 লাখ রোহিঙ্গাকে আগামী 3 মাসের মধ্যে নিবন্ধনের আওতায় আনার সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম সহ অন্যান্য কাজে বিকেল 5টার পর বাংলাদেশিদের না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ এ নির্দেশনা জারি করে উপজেলা প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর থেকে এখানকার সাধারণ মানুষে ত্রাণ বিতরণ করে আসছিলেন। সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পরও কিছু ব্যক্তি ও সংগঠন শরণার্থী শিবিরগুলোতে গিয়ে ত্রাণ বিতরণ করছে। এদিকে গত 2 রাতে বিভিন্ন শরণার্থী শিবির থেকে অন্তত 50 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শিবিরগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শিবিরগুলোর মধ্যে যেন রাত্রেবেলা কোনো বহিরাগত লোক যেন আনাগোনা করতে না পারে, কোনো রকমের কোনো নাশকতা করতে না পারে, সেই জন্য আমরা খুব কঠোরভাবে নজরদারি করছি এবং যাদেরকে আমরা রাত্রেবেলা পাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি এখানে আপনার আগমনের কারণ কি, কেন আসছেন, কি আসে বিষয়। যদি সন্তোষজনক জবাব দিতে না পারে, আমরা যদি দেখি যে কোনো অপরাধের সাথে এরা সম্পৃক্ত এবং সেই কারণে এখানে যাওয়া, সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাইরে থেকে অনেকে আসে, হয়তো কেউ বলছে যে আমি তাবলিগের জন্য আসছি, কেউ বলে যে দেখার জন্য আসছি, কেউ যেন ওইসব এলাকায় সন্ধ্যার পরে থেকে অন্তত তাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে বিঘ্ন সৃষ্টি না করতে পারে। মূলত আমরা এই জন্যই আমরা চাচ্ছি যে কেউ যেন সন্ধ্যার পরেও এলাকাতে বাইরের কেউ না থাকে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের নমনীয় হওয়া বাংলাদেশের কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনকে ফলপ্রসূ সিদ্ধান্ত বলে জানান। তারা বলেছিল এরা বাঙালি, এদের কোনো নাগরিকত্ব নেই, এরা এদেশের লোক নয়। আজকে তারা তো সে অবস্থান থেকে সরে এসছে, সেটা কি আমাদের কূটনৈতিক বিজয় না? নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এদেশে রাজনীতিতে এতিম হয়ে পড়েছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা, এটাই কি বন্ধুত্বহীনতার প্রমাণ? বাংলার সময় আরো থাকছে। মাদারীপুরে ধর্ষণের পর 2 স্কুল ছাত্রী হত্যার 2 বছরেও বিচারের আওতায় আসেনি অভিযুক্তরা, বাড়ি ছাড়া অসহায় পরিবার।
আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ২৪ জেলার প্রায় পৌনে ৮ লাখ কৃষকের পুনর্বাসনে ১৩৭ কোটি টাকা সহায়তা দিচ্ছে সরকার। সহায়তা হিসেবে তাদের দেয়া হচ্ছে বীজ, সার ও নগদ টাকা। এতে কৃষকরা ক্ষতি কাটিয়ে নতুন করে ফসলের আবাদ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বিভিন্ন পদক্ষেপের কথা জানান। চলতি বছরের মার্চে হাওরে আকস্মিক বন্যা দেখা দেয়। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়ে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। বন্যায় তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলের ক্ষেত, ঘরবাড়ি ভেসে যায় গবাদি পশু। সেই ক্ষতির রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশ। এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষতি কাটিয়ে সামনের মৌসুমে আবাদের জন্য আগে থেকে সজাগ রয়েছে সরকার। চলমান কৃষি প্রণোদনা কার্যক্রমের পাশাপাশি এবার নতুন করে নেওয়া হয়েছে পুনর্বাসন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় হাওড় অঞ্চলের ৬ জেলায় ৬ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১১৭ কোটি টাকার বীজ, ডিএপি ও এমওপি সার এবং নগদ ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ জেলার ১৭৬০০০ কৃষককে দেওয়া হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। সরকার বোরো ১৭-১৮ এবং রবি ১৭-১৮ মৌসুমে ৭,৭৬,২০২ জন কৃষককে পুনর্বাসন বাবদ ১৩৬,৯৯,৫৫১ টাকার সার ও বীজ প্রদান করছে। এই কর্মসূচির পাশাপাশি ৬৪ জেলায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচিও চালু থাকবে বলে জানান মন্ত্রী। ইতিমধ্যে সরকার ৬৪ জেলায় ৫,৪১,২০১ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১০টি ফসলের আবাদ বৃদ্ধির জন্য ৫৮,৭৫,৭৯,৩৮৫ টাকা প্রণোদনা প্রদান করেছে। এছাড়া কৃষির আধুনিক প্রযুক্তি হিসেবে কলার ভেলায় আপৎকালীন সময়ের জন্য রোপা আমনের ভাসমান বীজতলা তৈরির জন্য প্রায় ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ মোকাবিলায় ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জনসংখ্যাকে বাদ দিয়ে শুধু ভোটার সংখ্যা এবং প্রশাসনিক অঞ্চলকে বিবেচনায় আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। এদিকে রোহিঙ্গারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এমন খবরে ৩২ উপজেলায় ভোটার হালনাগাদ কার্যক্রমের সময়সূচি ১৫ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। কোন রোহিঙ্গা এরই মধ্যে ভোটার হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহ তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া সহজ করা নিয়েও কাজ শুরু করেছে কমিশন। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা অন্তত ১০ লাখ। ক্যাম্প ছাড়াও এই শরণার্থীরা ছড়িয়ে ছিটিয়ে গেছে দেশের বিভিন্ন এলাকায়, আর সেই এলাকাগুলোতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে নির্বাচন কমিশনকে। আগামী ৫ নভেম্বর শেষ করার কথা থাকলেও ১৫ দিন বাড়িয়ে এমন ৩২টি উপজেলায় হালনাগাদ কার্যক্রম শেষ হবে ২০ নভেম্বর। যেখানে রোহিঙ্গা প্রবণ এলাকা, ওইরকম এলাকাতে আমরা ১৫ দিন সময় বাড়িয়েছি, যাতে এগুলো কার্যক্রমটা খুব সুষ্ঠুভাবে সমাধান করতে পারে। যদি কোনোভাবে কোনো রোহিঙ্গা ভোটার হয়ে যায় এবং তার বাদ দেওয়ার প্রক্রিয়াও যাতে শুরু করা হয় এবং যারা এটার ব্যাপারে সম্পৃক্ত থাকবে তাদের এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনসংখ্যার বিষয়টিকেও বাদ দিচ্ছে কমিশন। বিবেচনায় রাখা হচ্ছে শুধু ভোটার সংখ্যা এবং প্রশাসনিক অঞ্চল। ডিলিমিটেশন ১ শব্দ ঠিক আছে, তবে এটা বাংলাতে করা হচ্ছে, জনসংখ্যার উপর ভিত্তি করে তো হবে না, এটা স্বাভাবিকভাবে ভোটার সংখ্যার উপর ভিত্তি করে হবে। এখন জনসংখ্যাটা প্রপোজ করা আছে, কিন্তু বিষয়টা এই না যে এটাকে ওমিট করা যাবে না। আগামী ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও সাবেক কমিশনারদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত, কমিশনের এখতিয়ার এবং সাংবিধানিক বিষয়, এই তিনটি প্রসঙ্গকে সামনে রেখেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের রূপরেখা নির্ধারণ করা হবে বলেও জানান কমিশন সচিব। বিলাইত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে শুরু হয়েছে ৩০০ আসনের পরিচিতিমূলক ধারাবাহিক প্রতিবেদন। এ পর্যায়ে আজ রয়েছে উত্তরের জেলা দিনাজপুরের ৬টি আসনের পরিচিতি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলাগুলোর মধ্যে একটি দিনাজপুর। সাহিত্য সংস্কৃতির ইতিহাসে সমৃদ্ধ দিনাজপুর জেলা ১৩টি উপজেলা নিয়ে গঠিত। এ জেলার আয়তন ৩৪৪৪ বর্গ কিলোমিটার।
দিনাজপুরের মোট জনসংখ্যা 30,09,628 জন, এর মধ্যে ভোটার সংখ্যা 18,56,345 জন। বিগত নির্বাচনগুলোতে দিনাজপুর জেলার 6টি সংসদীয় আসনে রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর উত্থান পতনের ইতিহাস। 1991 সালে দিনাজপুর 6 আসন জামাতের হাতে গেলেও বাকি 5টি আসনে জয় তুলে নেয় আওয়ামী লীগ। 96 নির্বাচনে দিনাজপুর 3 আসনে বিএনপি প্রার্থী জিতে, তবে অন্য আসনগুলোতে জয় পায় আওয়ামী লীগের প্রার্থীরা। 2001 নির্বাচনে দিনাজপুর 1, 2, 4 এবং 6 চার দলীয় জোটের জয়, আর দিনাজপুর 3 ও 5 জয় পায় আওয়ামী লীগ। 2008 এবং 14 নির্বাচনে সবকটি আসনই যায় আওয়ামী লীগের ঘরে। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন সব দলের মনোনয়ন প্রত্যাশীরা। শেষ পর্যন্ত কোন দল কয়টি আসনের দখল নিতে পারবে তা জানা যাবে ভোটের ফলাফলে। তবে উৎসব মুখর ভোটের আভাস পাওয়া যাচ্ছে এখন থেকে। বাংলার সময় আরো থাকছে। রাজধানীতে কাকরাইলের চার্চের ফাদারকে অপহরণের অভিযোগে গাজীপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। পিচ পাথরের কার্পেট উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ মহাসড়ক। অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে মহাসড়কে চলাচলকারী পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে নতুন প্রকল্প বাস্তবায়ন হলে এ অবস্থার উন্নতি হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। সড়ক জুড়ে শত শত খানাখন্দক, কাদামাটির আস্তরণ আর দেবে যাওয়া পথ। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থেকে চাপাই নবাবগঞ্জ সড়কের 30 কিলোমিটারের চিত্র একই। স্থানীয়দের অভিযোগ, বারবার দায়সারা সংস্কারের কারণে এ অবস্থা সড়কের। তাতে গাড়ির মন্থর গতিতে সময় অপচয়ের পাশাপাশি অনেকটা নরক যন্ত্রণায় পড়তে হচ্ছে যাত্রীদের। এতে এই সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্থানীয়দের চলাচলে। এই রাস্তাতে মানুষ লেগে গেলে আরো অসুস্থ হয়ে আসবে, আমরা মরে যাবো, মরে যাওয়া সম্ভব। আমাদের যাতায়াত করতে খুব সমস্যা হয়, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট ঘটছে বেশি। ডবল গাড়ি পাশিং দিলে তখন সাইডে রাস্তার জায়গা কম, ভাঙা চোরার জন্য আমরা ধরেন যে গাড়িগুলো জোর চালাতে পারছি না। রাস্তাটা তাড়াতাড়ি খুব মেরামত করা হয়। সোনা মসজিদ স্থলবন্দরের সাথে সংযুক্ত এই সড়কের এমন পরিস্থিতিতে যানবাহনের ক্ষতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মোটর শ্রমিক ও ব্যবসায়ীরা। 3-4 বার চাক্কা পাঞ্চার হইলে আমাদের যে আয়ের চেয়ে আমাদের ব্যয় বেশি হয়। যে জায়গায় মাল বই সে জায়গায় যাইতে পারি না, অনেক লেট হয়ে যায়, একদিনের জায়গায় 3 দিন লাগে। প্রতিনিয়ত যে মালামালগুলো ইন্ডিয়ার সাথে সামঞ্জস্য করে হয় এক্সপোর্ট করছি অথবা ইম্পোর্ট করছি, সেই কমোডিটিগুলো কোনোভাবেই করতে পারছি না। সড়ক ও জনপথ বিভাগের শীর্ষ এই কর্মকর্তা জানালেন, আগামী মাস থেকে সংস্কার প্রকল্প শুরু হলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। অলরেডি আমাদের পিএমপি মেজরের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা আছে। বর্ষাকালীন সময়ে কাজ বন্ধ রাখার যেহেতু চুক্তিপত্রের শর্ত আছে, এই কারণে বর্তমানে কাজ বন্ধ আছে, আবার কাজ শুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই কাজটা শেষ হয়ে যাবে। সড়ক ও জনপথ বিভাগের দেওয়া তথ্য মতে প্রতিদিন এ পথে চলাচল করছে 11,000 যানবাহন। সংস্কারের কাজের পাশাপাশি রাস্তার উন্নয়নে মন্ত্রণালয় 16 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মাদারীপুরে ধর্ষণের পর 2 স্কুল ছাত্রী হত্যার 2 বছরেও বিচারের আওতায় আসেনি অভিযুক্তরা। এমনকি আসামিরা জামিনে বেরিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় অসহায় পরিবারকে হুমকি দিয়ে বাড়ি ছাড়া করেছে। এ অবস্থায় মানবাধিকার কর্মীরা মনে করছেন পুলিশ মামলার বাদীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আইনের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ। অবশ্য পুলিশ সুপারের দাবি, অভিযোগ না থাকায় কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না তারা। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2015 সালে 13ই আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে অপহরণের পর ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের।
বিভিন্ন সময়ে এ মামলায় গ্রেফতার হওয়ার কিছুদিন পর জামিনে বেরিয়ে আসে প্রধান আসামি রানা নাগাসি সহ সালমা বেগম, শিপন শিকদার, রফিকুল দর্জি, রফিক শিকদার, সাজন ব্যাপারী ও সজীব হাওলাদার। এরপর কয়েকবার বাদীর বাড়িতে হামলা চালিয়ে তাদের জীবননাশের হুমকি দিলে গত তিন মাস ধরে বাড়ি ছাড়া নিহত সুমাইয়ার পরিবার। আমার বাড়ি গেরা নরাই দহল করিয়া লেছে, ঘরের তালা ভাঙ্গিয়া ভিতরে আবিজাবি খায়, সুবারি ভেরে লেছে, নাইকেল ভেরে নিয়ে গেছে, লুটপাট করি ওরাই খাইতে আছে। আমার অস্তিত্ব নেই, আমার জীবন লয়ে আমি পলাইছি। থানায় একা একা তিনবার গেছি, পুলিশের কাছে অনেক সাহায্য চাইছি, কিন্তু পুলিশের দ্বারা আমাদের কোনো সাহায্য পাইনি। মানবাধিকার কর্মীদের মতে পুলিশ মামলার বাদীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আইনের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে। নিরাপত্তার অভাবে তারা বাড়িতে ফিরতে পারছে না। আমরা আশা করব পুলিশ প্রশাসনের কাছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তার বিধানের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য। এমন ঘটনা জানা নেই দাবি করে জেলা পুলিশের কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাদী যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে সে আমাদেরকে ইনফর্ম করলে, লোকাল থানা ওসিকে ইনফর্ম করলে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব। দীর্ঘ 15 মাস তদন্ত শেষে 2016 সালের 7ই নভেম্বর আসামি শিপন, রফিকুল ও সালমা বেগমের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার চতুর্থ তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক সিরাজুল ইসলাম। পরে বাদীপক্ষ নারাজির আবেদন করলে সিআইডির সহকারী পুলিশ সুপারকে পুনরায় তদন্তের আদেশ দেন আদালত। এ মামলায় গ্রেফতার না হওয়া আসামি মেহেদি, আলামিন, নাজমুল, উজ্জ্বল ইতিমধ্যে বিদেশে পালিয়ে গেছে। সময় সংবাদ, মাদারীপুর। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাথে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেমিনারে কথা বলছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইন্ডিয়ান এন্টারপ্রেনিয়র্স টু বি রিটেইনড ইন ইন্ডিয়া ইটসেলফ, দেয়ার হ্যাজ বিন ফার গ্রেটার আরবানাইজেশন হুইচ হ্যাজ অ্যাডেড এন্ড ইমপ্রুভড আপন দ্য কোয়ালিটি অফ লাইফ অফ পিপল। মোস্ট অফ দিজ আরবান সেন্টার্স দেমসেলভস হ্যাভ বিকাম ইঞ্জিনস অফ গ্রোথ and have really contributed to the growth process as far as India is concerned. We still have a great challenge, and that great challenge is with regard to improving the quality of life as far as rural India is concerned, and therefore our Prime Minister has set out a great vision where we see over the next one or two decades a far greater investment and an improvement in the quality of life of rural India. We are now targeting by 2019, that's next year, to make sure that every village in India is connected by a regular road. By next year, every village to be electrified. By the end of next year, we are targeting individual homes and villages which still lack electricity. Sanitation to homes and villages is one of the biggest programs that the Indian state has ever taken up. The quality of housing to be provided to people in improved housing to be provided to people in rural India, this is one of the landmark programs that we have as far as India is concerned, and therefore one of our emphasis has been, in order to bring in greater equity into the society, to make an investment as far as the rural sector is concerned. As far as our relationship with Bangladesh is concerned, I think we have a very robust mechanism between the two countries of dialogue, which has not only seen that the relationship between the two countries is strengthened, that issues of the moment which come up between the two countries are resolved. I think time has today come to take this relationship to an entirely different level. And I'm delighted to see that a very strong and powerful contingent of Indian industry is here. As far as India is concerned, for our business friends in Bangladesh, India is a very large market. And we welcome any one of you wanting to invest in any sector in India, because we have one of the most open policies as far as investment in India is concerned. If you want Indian industries to invest in particular areas in Bangladesh, in fact the close proximity of distances and the available possibility of transporting
goods from one country to another because of easier access between the two, I think the Indian industry which is here is would also like to explore those possibilities itself. And therefore, at the level of cooperation besides governments, I think we must use this forum, such as the one which has been organized today, to make sure that there is a far greater interaction between our industries and newer areas of possible cooperation between the two industries are explored and, if possible, implemented. There are areas such as innovation, research, pharmaceuticals, healthcare, of which the president of the FICCI is one of the leading Indian players himself, in the field of information technology, IT, agriculture. Now, these are all areas where there is a huge amount of research which takes place in India, and therefore we would like the two countries, India and Bangladesh, to share the potential of those innovations and research with Bangladesh, so that as a friendly neighbor with India, you can also benefit from this research itself. We in turn would like to learn from any areas of special research which have been made in Bangladesh itself, so the region itself can get an uplift itself. দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী সহ 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 34 জন। সকালে রাজশাহী তানোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শহরে যাচ্ছিল, পাবনা উপজেলার তুড়াপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এই সময় রানা নামে 8 বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। আহত 7 জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে গোদাগাড়িতে যাত্রীবাহী বাস উল্টে 20 যাত্রী আহত হয়েছে। কিশোরগঞ্জে পাকুন্দিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। আহত 8 যাত্রীকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ইজি বাইককে চাপাত দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। আহত 9 যাত্রীকে সদর হাসপাতালে নেওয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য 4 জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। এছাড়া গোপালগঞ্জ ও জয়পুরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর কাকরাইলের একটি গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে গাজীপুর থেকে শামস কবির সৌরভ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শামস টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে টঙ্গীর পাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলেও আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার। তিনি জানান, গতকাল সন্ধ্যায় ফাদার শিশির গিগারীয় বোনের অসুস্থতার খবর পেয়ে টঙ্গী যান। এ সময় তাকে ধরে নিয়ে অপহরণকারীরা একটি ঘরে আজকে রাখে। শিশিরের স্বজনদের কাছে 32 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার্চের ফাদারকে উদ্ধার করে। এ সময় শামস কবির সৌরভ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 5 জনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা করেন ফাদার শিশির। গাইবান্ধার 5 পীর পয়েন্ট থেকে কুড়িগ্রামের চিলমারি পয়েন্ট পর্যন্ত তিস্তা সেতুর দরপত্র আহ্বান করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ 1490 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের জন্য বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় দরপত্র প্রকাশ করেছে। তিস্তা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 650 কোটি টাকা। এতে মূল সেতু নির্মাণের জন্য 330 কোটি টাকা এবং সংযোগ সড়ক ও নদী শাসনের জন্য বাকি অর্থ ব্যয় ধরা হয়। সেতুটি নির্মিত হলে কুড়িগ্রাম জেলার সাথে রাজধানীর যোগাযোগের জন্য 70 কিলোমিটার রাস্তা কমে যাবে। একই সাথে গাইবান্ধা সুন্দরগঞ্জের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটবে বলে জানান স্থানীয়রা। এখন অতি সত্তর কাজটা বাস্তবায়ন সরকারের কাছে আমার দরকার, হাজিনের সরকারের কাছে টেন্ডার হয়ে গেছে। এটা হলো মূল ব্রিজের টেন্ডার হয়েছে, প্লাস অ্যাপ্রোচ সড়কেরও টেন্ডার হয়েছে। এখন শুধু টেন্ডারটা আমাদের রিসিভ করার
অপেক্ষা, তারপরেই এটা বাস্তবায়ন শুরু হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সৈনিক ও শ্রমিক নেতা জসিম উদ্দিনের মৃত্যুতে গাইবান্ধায় শোক র্যালি ও সভা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দুপুরে সিপিবি কার্যালয়ের সামনে থেকে শোক র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দলীয় কার্যালয়ে একটি শোক সভা হয়। সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ রাজনীতিবিদ জসিম উদ্দিন। বজ্রপাত থেকে রক্ষা পেতে নরসিংদীতে সরকারি উদ্যোগে রোপণ করা হয়েছে তাল গাছের বীজ। ইতোমধ্যে মনোহরদি উপজেলায় বিতরণ করা হয়েছে প্রায় 50,000 তাল বীজ। এসব বীজ রোপণ করা হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে ও মাঠে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় তাল, নারিকেল ও সুপারি গাছ রোপণে সর্বস্তরের মানুষকে উৎসাহিত করছে স্থানীয় উপজেলা প্রশাসন। এই গাছগুলি লাগাইতেছি নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য নদীর পারে। ইতিমধ্যে 3-4টা রাস্তা আমরা চারা রোপণ করেছি। মনোহরদি উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা তাল গাছ লাগাবো, যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, যাতে করে বজ্রপাত থেকে আমরা রক্ষা পাই। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ষোড়শ সংশোধনীর রায়ের সাথে প্রধান বিচারপতির ছুটির কোনো সম্পর্ক নেই বললেন আইনমন্ত্রী। অসুস্থতায় কারণ দাবি অ্যাটর্নি জেনারেলের। সড়কের চেকপোস্ট চালাতে সাগরের বিপজ্জনক রুটে ঢুকছে শরণার্থীরা। ডিজিটাল নিবন্ধনে নানা টাল বাহানা রোহিঙ্গাদের, কঠোর হবার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনসংখ্যার বিষয়টি বাদ দিতে যাচ্ছে কমিশন, বিবেচনায় ভোটার সংখ্যা ও প্রশাসনিক অঞ্চল। বন্যায় ক্ষতিগ্রস্ত 8 লাখ কৃষকের পুনর্বাসনে 137 কোটি টাকার সহায়তা দিচ্ছে সরকার, চলবে কৃষি প্রণোদনা কর্মসূচিও। এবং খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী রাজশাহী চাপাই নবাবগঞ্জ মহাসড়ক, অসহনীয় ভোগান্তি। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন চার স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।